শরীয়তপুরের নড়িয়ায় পুলিশের ধাওয়ায় চান মিয়া হাওলাদার নামে এক ইতালি প্রবাসীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে একটি মারামারির ঘটনার অভিযোগে তদন্তে গেলে পুলিশ তাকে বাড়ি থেকে ধাওয়া করে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। ঘটনার পর পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ করেন এলাকাবাসী। স্বজনদের দাবি, একটি অভিযোগের প্রেক্ষিতে মামলার বাদী সহ দুই পুলিশ তাকে ধরার জন্য ধাওয়া করেন। পরে স্বজনরা জানতে পারেন 1 কিলোমিটার দূরে বিলে পড়ে আছে চান মিয়ার নিথর দেহ। পরে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। যদি মারছে না, মুখ দিয়ে অনেক রক্ত বের হয়েছে, আবার কালকেও মারছে, কালকে গরিশার তারে মারছে। তো আজ সে যারা মারছে তারে আবার মামলা করছে, মামলা করছে, তার আবার পুলিশ নিয়ে গেছে বাসায়, তারে দৌড়ানি দিয়েছে, বাদী সহ গেছে, তারে আবার মারছে তারে আজকেও। হ্যাঁ, দৌড়াইছে পরে এই পুলিশটি আমার ঘরে যাই, বিছাইছে ঘরে, পিটাইছে দরজা, পিটাইছে, আমি তো ঘরে আসছিলাম, পিটাইছে, আমার জিজ্ঞেসে কি হয়েছে, আমি কি দেখেন এগুলো কোনো দণ্ড না, হ্যাঁ টাকা খাওয়াইয়া, হ্যাঁ সহ্য করে না করে মারতে চায়। হ্যাঁ হ্যাঁ পরে মা ডে যাইয়া পয়লা গেছে গা বিলে যাইয়া, হ্যাঁ রে হ্যাঁ কি করছে আমি কইতে পারি না, আমি তো বাইরে আসছিলাম। অভিযোগটা আসলে সত্য কি না মিথ্যা এই যে যাচাইয়ের জন্য আমরা আমাদের এমার্জেন্সি অফিসারকে দিই। এমার্জেন্সি অফিসার এইখানে আসে, উনি তদন্ত করতে এসে কি ঘটনা ঘটেছে আসলে আমি জানি না, এক একজনের এক এক বক্তব্য, এক একজনের এক এক তথ্য, আসলে খুব গুরুত্বপূর্ণ তদন্ত করে আপনাদের।